একের পর এক মারাত্মক বিস্ফোরণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার বিভিন্ন জায়গা। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290-এরও বেশি এবং প্রায় 500-এরও বেশি জন গভীরভাবে আহত হয়েছে। পরপর পরিকল্পনা মাফিক 8টি বিস্ফোরণ এবং আত্মঘাতী হামলা, যা রবিবারে চার্চ ও বিলাসবহুল হোটেল রেস্তোরাঁয় বহু মানুষের প্রাণ নিয়েছে। এখনও অবধি কোনো গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি, তবে শ্রীলঙ্কার নিরাপত্তা মন্ত্রী জানিয়েছেন এটি ধর্মের বিবাদের জন্যই হতে পারে বলে আশঙ্কা করা যেতে পারে। শতাধিক শ্রীলঙ্কান এবং প্রায় 7 জন বিদেশি, যাদের মধ্যে 5 জন ভারতবাসী, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার রানিল বিক্রমসিংহে বলেছেন, ආගමික සිද්ධස්ථාන හා ප්‍රධාන හෝටල් කීපයක් ඉලක්ක කොටගෙන එල්ල වූ මේ ඒ ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নির্দোষ লোক আজ চার্চ মে প্রার্থনা কর রহে থে, ইস্টার কা পর্ব মনা রহে থে, দিব্যাত্মা কি অনুভূতি কর রহে থে, উসি সময় ইন নরাধম আতঙ্কবাদিও নে सैकड़ों की तादाद में छोटे छोटे बच्चों को, बहनों को, माताओं को, भाइयों को, श्रीलंका के हमारे पड़ोस में आतंकवादी खूनी खेल खेला। এখনো পর্যন্ত প্রায় 20 জন সন্দেহভাজনদেরকে গ্রেফতার করা হয়েছে। আক্রান্ত 3টি 5-তারা হোটেল, যাদের মধ্যে ছিল সাংগ্রিলা, কেমিন গ্র্যান্ড এবং কিংসবেরি, এ শিকারে বিধ্বস্ত হয়েছে। দহিওয়ালা মাউন্ট লিভানিয়াকেও টার্গেটে রাখা হয়েছে। স্টারের এক সপ্তাহ আগে শ্রীলঙ্কা পুলিশকে সতর্ক করা হলেও এই আক্রমণ আটকানো কোনোভাবেই সম্ভব হয়নি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ারের মাধ্যমে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। এরকম ভিডিও ভবিষ্যতে আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।